সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে মডার্ন ওয়ারফেয়ার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা বিষয় বাংলাদেশের কতটি ট্যাঙ্ক রয়েছে এবং মেন ব্যাটেল ট্যাঙ্ক কি, বাংলাদেশের কতটি মেন ব্যাটেল ট্যাঙ্ক আছে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও বানানোর সাহায্য করবেন। মেন ব্যাটেল ট্যাঙ্ক কি? সাধারণত হালকা ওজন ট্যাঙ্কের কম্পোজিট ম্যাটেরিয়াল বা কম্পোজিট আর্মর, ভারী ওজন ট্যাঙ্কের ফায়ার পাওয়ার এবং ভারী ওজন ট্যাঙ্কের সুরক্ষা ব্যবস্থা এবং লাইট ট্যাঙ্কের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত চলাচলের ক্ষমতা, সবগুলো বৈশিষ্ট্যকে একত্রিত করে একটি ট্যাঙ্ক তৈরি করা হয়েছে যাকে বলা হয় MBT বা মেইন ব্যাটেল ট্যাঙ্ক। এটি সাধারণত একাকী যুদ্ধ করতে দেখা যায় না কদাচিত। এরা সাজোয়া যান বা নজরদারি বিমান এবং অ্যাটাক বিমানের সহায়তা নিয়ে যুদ্ধ করে। এটি সেনাবাহিনীর প্রধান অস্ত্র হিসেবে বর্তমানে স্থান করে নিয়েছে। সাধারণত পশ্চিমা মেইন ব্যাটেল ট্যাঙ্কগুলো চাইনিজ বা রাশিয়ান ট্যাঙ্ক মেইন ব্যাটেল ট্যাঙ্কগুলো থেকে ওজনে অনেকটাই ভারী হয়ে থাকে। এখন আসি বাংলাদেশের এমন কতটি ট্যাঙ্ক রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশের ট্যাঙ্ক সংখ্যা 620টি। অন্যদিকে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের ট্যাঙ্ক সংখ্যা 320টি। তবে অনেক ওয়েবসাইট বা সামরিক ব্যক্তিদের মত অনুযায়ী বাংলাদেশ চীন থেকে 300 ট্যাঙ্ক উপহার পেয়েছিল, যেগুলো বাংলাদেশ আপডেট করে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ট্যাঙ্ক সংখ্যা 660 হওয়ার সম্ভাবনাই বেশি। এবার আসে বাংলাদেশের কী কী ধরনের ট্যাঙ্ক রয়েছে এবং তার শক্তিমত্তা কতটি এবং তার সংখ্যা কত। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র মেইন ব্যাটেল ট্যাঙ্ক হচ্ছে MBT-2000 ট্যাঙ্ক। এটি চীনের তৈরি। এর সংখ্যা বর্তমানে 44টি। এটির প্রধান অস্ত্র 125 mm স্মুথ বার গান। তারপরে আসি টাইপ 59 বা দুর্জয় ট্যাঙ্ক নিয়ে। এর সংখ্যা 174টি। এটি একটি মিডিয়াম ট্যাঙ্ক। বাংলাদেশের ইঞ্জিনিয়ার কর্তৃক এটি তৈরি করা হয়েছে। অবশ্য চীন থেকে এর সরঞ্জামগুলো আমদানি করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে এর 174টি সংখ্যা রয়েছে। এর প্রধান অস্ত্রটি হচ্ছে 125 mm স্মুথ বার গান। এটি ATGM বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করতে সক্ষম। চীন আরও 300টি বাংলাদেশকে এরকম ট্যাঙ্ক উপহার দেওয়ায় বর্তমানে এর সংখ্যা 474টি হবে বলে ধারণা করা হচ্ছে। তারপরে আসি টাইপ 69 2G মিডিয়াম ট্যাঙ্কে। এর সংখ্যা বর্তমানে 58টি। এটি বাংলাদেশ চীন থেকে আমদানি করেছিল 90-এর দশকের দিকে। বর্তমানে বাংলাদেশের কাছে 58টি ট্যাঙ্ক রয়েছে এবং এর প্রধান অস্ত্রটি হচ্ছে 105 mm স্মুথ বার গান। তারপরে আসি বাংলাদেশের একমাত্র লাইট ট্যাঙ্ক নিয়ে। সাম্প্রতিক কিছুদিন আগে বাংলাদেশ এই ট্যাঙ্কটি অর্ডার করেছিল। এটি ওজনে অত্যন্ত হালকা একটি ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কগুলো পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করতে সক্ষম। এর সংখ্যা 44টি, অর্থাৎ 1 regiment, এবং এর প্রধান অস্ত্র হচ্ছে 105 mm বা 125 mm রাইফেল গান উইথ অটো লোডার। বর্তমানে এই ট্যাঙ্কগুলো বাংলাদেশে এসে পড়েছে অথবা বাংলাদেশে খুব তাড়াতাড়ি সময় পৌঁছে যাবে। এটি বাংলাদেশের চাহিদা অনুযায়ী চীন আরও একটু উন্নত এবং মডিফাই করে দিবে, যেটা শক্তিমত্তা আগের চেয়ে আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তো বর্তমানে বাংলাদেশের ট্যাঙ্ক ফ্লিট বা বর্তমানে বাংলাদেশের সার্ভিস ট্যাঙ্কগুলো যথেষ্ট আধুনিক। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাবে। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম।